সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। এস সিএস বেঙ্গলের পরের ম্যাচ এফসি গোয়ার সাথে 19 জানুয়ারি খেলা, অর্থাৎ এখনও অনেকগুলো দিন সময় আছে। এই অনেকগুলো দিনের মধ্যে কিন্তু এস সিএস বেঙ্গল শিবিরে একটা ভালো খবর যেটা বলা যায় সেটা হচ্ছে, দেখুন তাদের বিদেশি চেঞ্জ হয়েছে আপনারা সবাই জানেন, কিন্তু বিদেশিরা এই এফসি গোয়া ম্যাচে থাকতে পারবেন না। বিদেশিরা হয়তো ডার্বিতেই প্রথম মাঠে নামবেন, হায়দ্রাবাদ ম্যাচে নামানোর চেষ্টা চলছিল বা চলছে, কিন্তু মনে হয় না নামতে পারবে, কারণ সেদিনই মার্সেলো তার প্রথম প্র্যাকটিস সেশন শুরু করবে হায়দ্রাবাদ ম্যাচের দিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এস সিএস বেঙ্গলের জন্য যেটা ভালো খবর, ছোট ভিডিও, সেটা হচ্ছে সংপু সিংসিত এবং শুভ ঘোষের সার্ভিস পাবে কিন্তু এই এফসি গোয়া ম্যাচে। চোট আঘাতে জর্জরিত এস সি ইস্ট বেঙ্গল শিবির, সেই জায়গায় কিন্তু দুটো ফ্রেশ লেগ, শুভ ঘোষ এবং সংপু সিংসিত, এই দুজনের সার্ভিস কিন্তু পাবে 19 তারিখের ম্যাচে। যদিও আমি নিজে পার্সোনালি মনে করি যে এই প্লেয়ারগুলিকে প্রথম থেকে যদি দলে রাখা হতো তাহলে হয়তো এস সি ইস্ট বেঙ্গলের কাছে আরও অপশান থাকতো, বা রেনেডি যখন ইন্টারিম কোচ হলো তার হাতেও অনেকগুলি অপশান বাড়ত। গোল করার লোকেরও অভাব এবং পুরো টিমেই চোটাঘাতে এত প্লেয়ার বসে আছে যে কোচের হাতে, ইন্টারিম কোচের হাতে, কারোর হাতেই কিন্তু ফুটবলার সেরমভাবে অ্যাভেলেবেল ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা ভালো মুভ যে শুভ এবং শঙ্কুকে আবার নিজেদের দলে ডেকে আনা, এবং এই 19 তারিখের ম্যাচে কিন্তু মারিও রিভেরা এই দুজনকে ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটা এইটুকুনি থাক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।